খুব দারুণ একটা প্রশ্ন করেছেন, এটা আপনার না সকলেরই। আর শুরুটা এভাবে করবো যে ধারাবাহিকতা ধরে রাখতে চায় প্রত্যেকটা টিমে, সেটা ওমেন্স টিম বলেন আর মেন্স টিম বলেন। দেখা যায় যে প্র্যাকটিস প্রিপারেশন সব কিছু মিলিয়ে ভালোই থাকে টিমের যখন একটা টুর্নামেন্ট খেলতে যায়, কিন্তু সামটাইম কিছু সিচুয়েশন ফেস করতে হয়। যেমন মেন্স টিম বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে, তারা টেস্ট ক্রিকেটের যে রেজাল্ট আমরা সবাই জানি, কিন্তু খুব সুন্দরভাবে কামব্যাক করেছে ওয়ান ডেতে। আমি বলবো এটা ওয়েদার ডেফিনেটলি উইকেট হতে পারে, ওখানকার ক্লাইমেটসটা তো ইজি না ফেস করা। যতই আপনি ভালো প্রিপারেশন নিয়ে যান, আপনি কিছুটা সময় দিতে হবে ওই জায়গাটাকে জানার জন্য, ওখানে পারফরমেন্স করার জন্য। তো তারা খুব দারুণভাবে কামব্যাক করেছে। সেকেন্ড ম্যাচ হারাতে আমরা একটু মুষড়ে পড়েছিলাম, আমরা যারা দর্শক বাংলাদেশবাসী। তবে আস্থা হারাতে আমি অনেককেই বলেছিলাম, প্লিজ আপনারা আস্থা হারাবেন না, টেস্ট ক্রিকেটের পরে বাংলাদেশ টিম আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। তো উত্থান পতন থাকবে, এটা পার্ট অফ গেম। তবে উমেন্স টিমের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে অ্যাচিভমেন্ট নিয়ে এসেছি বাংলাদেশের জন্য, এটা উমেন্স টিমের শুধু না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর এই ধারাবাহিকতা এরপরে যেটা আমরা আয়ারল্যান্ড সিরিজ করলাম, ভালো খেলা জিতেছি, উইন করেছি, তারপরে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইনে যেটা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফায়ার করেছি, সব কিছু মিলিয়ে যে তিনটা ধাপ আমরা পার করেছি, আমাদের বিশ্বাস যে ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আপনারা সবাই দোয়া করবেন।